ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের রাজকোটে একটি করোনা হাসপাতালে শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় রোগী মারা গেছে স্থানীয় দিয়ে তথ্য দিয়েছে এনডিটিভি গণমাধ্যমটি জানায় উদয় শিবান্দা হাসপাতালের আইসিউতে স্থানীয় সময় রাত একটা নাগাদ এই ঘটনা ঘটে এই সময় ভবনটিতে চিকিৎসাধীন ছিলেন তেত্রিশ জন রোগী আর নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন সাতজন যাদের মধ্যে ছয়জন প্রাণ হারান বাকি রোগীদের এরই মধ্যে অন্যত্র স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ তবে কি কারণে আগুনের সূত্রপাত হলো সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি এই ব্যাপারে তদন্ত শুরু হয়েছে